হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমার নিজের হাতে তৈরি দুটো ক্রাউন দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো হচ্ছে মাথার ক্রাউন এখানে দুটো ডিজাইন করা আছে আরও একটা ডিজাইন আমি আগে করেছিলাম সেই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে যে কিভাবে মাথা ক্রাউন মানে কোন ডিজাইনের ক্রাউন আমি তৈরি করলাম তো এখানে আমি আপাতত দুইটা ডিজাইন করলাম তো এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় কারো যদি ভালো লাগে অনলাইনে অবশ্যই অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার জন্য আপনি আমাকে ইনবক্স করবেন আর এটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি যদিও আমি প্রথম তৈরি করছি এই হাতের ফুলের গহনাগুলো আর্টিফিশিয়াল ফুলের গহনা তো এইগুলো আমি খুবই রিজনেবল প্রাইজ প্রাইজে সেল দেব কারণ হচ্ছে আপনারা যাতে আমাকে চিনেন আমি পরিচিত হওয়ার জন্য আপনাদের কাছে আমার পরিশ্রমিক যে পরিশ্রম যেটা সেটা আমি নিজের থেকেই পুষিয়ে নেব পরিশ্রম হোক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি সবার সাথে পরিচিত হতে চাই সবার সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যারা এই ধরনের আর্টিফিশিয়াল গহনার পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেই জন্য তো আমি সেই জন্য খুবই রিজনেবল প্রাইস এটা সেল দেব তো আমার আসলে সবার সাথে পরিচিত হওয়া দরকার যেহেতু আমি আগে এগুলো কখনো করিনি তো আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো করলাম এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এখানে একটা গায়ে হলুদের গহনা করেছি আমি বিয়েতেও পড়তে পারবে গায়ে হলুদেও পড়তে পারবে যদি কোনো বাচ্চারা স্কুলে কোনো অনুষ্ঠানে না আছে তাহলে সেখানেও কিন্তু এটা পড়তে পারবে এই ছেটটা তো এই এখানে গলায় দুটো ছেট পড়বে একটা একটু উপরে একটা একটু লম্বা করে আর এখানে ফিতে আছে ফিতে দিয়ে যতটুকু দরকার ততটুকু ছোট বড় করা যাবে আর এই দুটো হচ্ছে হাতে হাতে ব্যাসলাইডের সাথে হাতে আংটিও আছে এই যে খুব ক্লোজ থেকে আমি দেখাচ্ছি হাতের আংটিগুলো ফ্রি সাইজ সবার হাতেই লাগবে তো এখানে দুইটা ব্যাসলাইডের সাথে দুটো আংটি আর এখানে এই দুটো কানের দুল কানের দুলটা এরভাবে আপনারা দেখুন কিভাবে তৈরি করছি কানের দুলটা তো কানের দুলটা কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে টিকলি মাথা টিকলি যে। খুব সুন্দর পুঁথি দিয়ে করা সাথে আর এখানে আছে হাতের বিছা এটা হাতের মাসেলে পড়বে দুটো আছে এখানে আপনারা চাইলে একটাও নিতে পারেন কেউ দুটো নিতে চাইলে দুটোও নিতে পারেন যদি আপনাদের বাসায় ছোট বাচ্চারা থাকে নাচের প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে এই ছেটটা কিন্তু পড়লে খুব সুন্দর লাগবে এবং দেখতে অনেক চমৎকার লাগবে আই হোপ নাচটা সবার ভালো লাগবে আর নাচের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গহনার উপরে ডিপেন্ড করে গহনা যত গর্জিয়াস পড়ানো যায় ততই কিন্তু নাচ এবং সব কিছুই ভালো লাগে আর এগুলো বিয়েতেও পড়তে পারবে বিয়ের গহনা হিসেবেও পরা যাবে তো এগুলো আমি নিজের নিজের আইডিয়া থেকে তৈরি করলাম আপনাদের যদি এই ফুলগুলো যদি আপনাদের পছন্দ না হয় অন্য কালার যদি চান যেমন ধরুন এখানে বিভিন্ন কালার আছে এই কালার থেকেও যদি আপনারা চান সেগুলো আমি দিতে পারবো আর হচ্ছে আপনারা যে কোনো কালার চাইলে আমি দিতে পারব প্রবলেম নাই তো আপনারা যারা যারা এগুলো নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনবক্স করবেন আর হচ্ছে আমি এগুলো প্রত্যেকটা গহনায় তৈরি করে স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও ভালো ভালো গহনার সেট তৈরি করে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দেবেন আমাকে অনেক অনেক সুযোগ দেবেন এগুলো তৈরি করার জন্য এবং আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে বলবেন যে এই গহনাগুলো আসলে আমি অনলাইনে তৈরি করে সেল করব তো আপনাদের একজনের মাধ্যমে আরেকজন পরিচিত হবে একজন দেখলে আরেকজন নিতে চাবে এটাই স্বাভাবিক আর অনলাইন জগৎটা তো সবারই হাতের মুঠোয় সো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট দিতে পারেন হেল্প করতে পারেন তো আমাকে হেল্প করবেন অবশ্যই আপনারা আমি এটাই আশা করি তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর এটা আমি খুবই রিজনেবল প্রাইজে সেল করব কারণ হচ্ছে আমি এক আবারও বলছি যে আমি প্রথমে আপনাদের সাথে পরিচিত হতে চাই সো আমি যে জিনিসগুলো তৈরি করি সেটা আপনারা অনেকেই জানেন না আর জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা তো বিডিও কুটটা কেমন লাগলো এবং আমার হাতের তৈরি গহনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেহেতু ফাগুন মাস খুব সামনেই তো ফাগুনে এই পহেলা বৈশাখে কিন্তু এই ক্রাউন সবাই পছন্দ করে ছোট বড় তো এরকমভাবে এই যদি আমরা যদি টাইম যে ফুলগুলো ইউজ করি সেগুলো কিন্তু শহরে পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু কাঁচা ফুলের যে এই যে ক্রাউনগুলো এগুলো কিন্তু পাওয়া যায় না খুব সহজে আর এই ক্রাউনটা পরলে কিন্তু আপনি এটা কিন্তু একবার পরে আবার কিন্তু পলিথিনে ভেবে পলিথিনে ভিতরে ঢুকিয়ে কিন্তু আবার আপনি রেখে দিতে পারবেন তাহলে কিন্তু এটার রঙ কালার কোনোটাই নষ্ট হবে না এবং দেখতে কিন্তু যেমন আসে তেমনই থাকবে এবং এভাবে রেখে দেবেন আপনি পরবর্তীতে আবার পড়তে পারবেন বা যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আপনার ইচ্ছা সো এগুলো আমি একটু আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই দেখুন খুব সুন্দর সো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং কমেন্ট করবেন আর আমি নিত্য নতুন আর্টিফিশিয়াল ফুলের গহনা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা আশা করি আপনারা সবাই শেয়ার শেয়ার করবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো গহনা তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ